আৰু দুৰ্ঘৰ নৰকত পতিত হয় যি কাৰণে নৰক তাহাৰক তত্ত কাম ক্ৰোধ লোভ মোহ নৰক পথ সংসাৰী পখৰ কহ এই ঘানি বোধ নৰকে নাযায়বা যদি এৰা কাম ক্ৰোধ সকলো লোকত মই আত্মাৰূপে স্থিত বধ হিংসা তথাপি আচৰে নিত নিত পুত্ৰতুল্য পশু পক্ষী স্নেহতে পোষয় জীৱেলাত কাটে তিল মাত্ৰ স্নেহনাই কাটিবাৰ বেলায়াতি আনন্দ কৰয় যদি আনে নষ্ট কৰে শোক গৃহস্থৰ পাৰ হ'ব মাৰয় মাৰ্জাৰে লোকে বিৰালক মাৰিবা ককে দিফুৰে বিৰালে মাৰিয়া যদি আনে আন পক্ষী তেবে মহানন্দ কৰয়ত দেখি সেই মই একে জীৱ হেন জ্ঞান নাই তাকে কাটি দেৱ পূজে তাৰ মাংস খায় মই আত্মা মোক কাটে কেনে মুষ্ট মোহৰ হিংসাত কোন দেৱ হৈব তুষ্ট যিটো দেৱ পূজয় তাহাৰন্ত যামি শুভ শুভ ফলদাতা সাক্ষীৰূপস্বামী আৰু সংসাৰৰ দেখা মই নিজ বাপ পিতৃদুহ তথাপি লাগয় ঘোৰ পৰ জীৱ বোধে আপোনাৰ হিত অৰ্থে এতে নৰকৰ হেতু জন্ম ভৈলা ব্যৰ্থে দৈৱ বখে চিৰকাল নৰক এৰাই তবু সিংহ ব্ৰাঘ স্বান সৰ্পযোৰ
নি পায়। আহুরি স্বভাবে থাকে কুরজন মতার, এতে মুক জানিবার নাহি অধিকার। কাম ক্রোধ লোভ মোহ নরক দ্বার, হেন জানি হাক করিও পরিহার। যেন গ্রীষ্ম কাল ভইলে নথাক শীত, শীতকালে গ্রীষ্ম নথাকয় কদাচিত। যাহা তথাকয় কাম লোভ মোহ ক্রোধ, তার একুকালে জানা মতন হে বোধ। হেন জানি কাম ক্রোধ এরিও কয়াগ, তেবে শত গুণেখে আপুনি পাগ। শত গুণ ভইলে জ্ঞান ভক্তি হৈ যাত, তেবে অনায়াসে গতি লভিবে সাক্ষাত। যথেষ্টা যে কর্ম করে এরি শাস্ত্র বিধি, আত সুখ নাহি পরকালে নাহি সিদ্ধি। বেদর অবিহিত বনাশ্রম ধর্ম যত, মোতে সেৱৰ পিয়া করিবে কর্ম তত। আগে লইবা তুমি বেদ পুরাণ প্রমাণ, পাশে সে করিবা মূর কর্ম অনুষ্ঠান। এই মতে কর্ম করি হইবা সত শুদ্ধি, দেহ ভিন্ন জীব ভিন্ন জানিবার সন্ধি। জীব পরমাত্মা দুইরু জানিবা তত্ত্ব, সুখে জ্ঞান ভক্তি সিজিবে কল্লাগে যত। ভক্তি জ্ঞান ভইলে মোক পাইবে অবশ্য, কহিলো তোমাত সখী পরম রহস্য। জ্ঞান ভক্তি বিনা যিটো এরে শাস্ত্র বিধি, সেই সংসারত বন্ধ করিলে কবিধি। কিন্তু ঈশ্বরর কর্মে করিব প্রবন্ধ,
আনজত কর্ম করে সংসার বন্ধ যেন নপুংসকে করে নারীর সিংহার রতি সুখ নাহিকে সন্ততি নাহি তার আর যদি লোকে বোলে প্রাণত সংশয় ঈশ্বরর কর্ম বিনা তার সেহীন তুষক বাসানে যেন তুন্দুল অর্থে সেহি মতে সকামীর কর্ম যাই ব্রথে হরির কর্ম ক যদি নজানিয়া করে অঙ্গবিধিহীন ভইলে তভু ফল ধরে কহয় গোবিন্দ মিশ্রে শুনা সর্বজন তাপ এরাই বার পথ রাতুল শরণ গোবিন্দর শরণ শরণ লোসায়া রামকৃষ্ণ বুলি তরা সংসার মায়া হরি রাম রাম সংসারৰ